वेलकम व्यूअर्स आज के आमी एक नतून वीडियो दिते चलेछि वीडियो टी होलो क्लास 10 एर एक्टिविटी टास्क मैथमेटिक्स आमी क्लास 10 एर जे एक्टिविटी टास्क देवा आछे एटार सॉल्यूशन कंप्लीट सॉल्यूशन करे दिएछि एकटू देखे नियो वास्तव सहगक विशिष्ट एक्चुअल विशिष्ट द्विघात समीकरण टी होलो যে অপশানগুলো দেওয়া আছে এর মধ্যে সি অপশানটা হবে এটা আমি ক্যালকুলেশন করে দেখিয়ে দিয়েছি এক্স স্কয়ার মাইনাস টু এক্স ইকুয়াল টু জিরো অর্থাৎ এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি হয় দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার ওই জন্যই সি অপশানটা হচ্ছে দুইয়ের যে অঙ্কটা আছে এই সমীকরণটির বীজগুলি কত যেহেতু এটা দুটো পার্ট এটা জিরো দেখিয়েছি এক্স ইকুয়াল টু ওয়ান অ্যান্ড এক্স ইকুয়াল টু মাইনাস থ্রি তার মানে ওয়ান অ্যান্ড মাইনাস থ্রি মানে সি ইজ দ্য রাইট অপশান তিনের যে অঙ্কটা আছে বার্ষিক 10% সরাসরি হারে 50 টাকা দু বছরের সরাসরি একই হারে 100 টাকা সরাসরি সমান কারণ কি 50 টাকার সিম্পল ইন্টারেস্ট এটা আমরা বার করেছি প্রিন্সিপাল গুণিত রেট অফ ইন্টারেস্ট ইনটু টাইম বাই 100 এই সূত্রে 10 টাকা পাচ্ছে আবার এখানেও 10 টাকা পাচ্ছে অর্থাৎ দুটোই সমান এই অঙ্কটার ক্ষেত্রে আমি বলি যে যেহেতু সমান পিকিউ এবং আরএস দুটি সমান যায় তার মানে সমান দূরত্ব অবস্থিত হবে এটা 8 সেন্টিমিটার হবে দুয়ে তাকে যে ট্রু ফলস আছে এটা একটা আমি করে দিয়েছি ঘনকের একটি বাহুতে 1 সেন্টিমিটার হলে এক্স একক হলে আয়তন এক্স কিউ আর অর্ধেক হয়ে গেলে এক্স কিউ বাই 8 মানে এটা 70 তারপর একটা আমি করেছি এক্স বাই 2 ওয়াই এ বাই 2 বি বাই 3 সি বাই 4 এটাকে কে যদি ধরে নিই তাহলে কে নট ইকাল টু 0 এ ইজ টু বি ইজ টু সি হবে 2:3:4 তার মানে এটা ফলস হবে তিনের অঙ্কটা আছে আসল পি টাকা এবং বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 8% হলে দ্বিতীয় বছরের সমূল চক্রবৃদ্ধি সুদটা পিআরটি বাই 100 এখানে 1 ইয়ারের ক্ষেত্রে পিআর বাই 100 এটা 70 চারের অঙ্কটাও 70 এরপরে তিনের দাগের একের অঙ্কটা বলছি লম্ববৃত্তাকার চুংয়ের ক্ষেত্রে আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল সমান হলে ব্যাসার্ধ আর হবে তাহলে ব্যাসার্ধটা আর ধরে নিচ্ছে উচ্চতারা যদি এইচ ধরে নিই পাই আর স্কোয়ার এইচ ইকাল টু 2πRH আর ইকাল টু 2 এই অঙ্কটা মিশ্র দ্বিঘাতকরণের ক্ষেত্রে 7-√2 অনুবন্ধীকরণে এটা হবে কারণ আমরা জানি অনুবন্ধীকরণে বা পূরককরণের এখানে ডেফিনেশনটা লিখেছি মিশ্র বা দ্বিঘাতকরণের ক্ষেত্রে করণীয় উৎপাদকের যোগফল এবং গুণফল উভয়ই কিন্তু মূলত সংখ্যা হতে হবে তবে অনুবন্ধী বা করণী বা পূরককরণে হবে এখানে দেখুন 7-√2 মিশ্রকরণীর বা অনুবন্ধীকরণী হচ্ছে 7+√2 কিন্তু -7-√2 এটা একটা করণীয় উৎপাদক কিন্তু অনুবন্ধীকরণী নয় সেটা আমরা প্রমাণ করে দেখাচ্ছি এই দুটো করণের যোগফলটা একটা মূলত সংখ্যা পেয়েছি এই দুটোকে যোগ করে মূলত সংখ্যা পাচ্ছি কিন্তু যদি এই অনুবন্ধীকরণী মানে অর্থাৎ করণীয় উৎপাদকটা নিয়ে এদের যোগফলটা দেখা যাবে -2√2 এটা একটা অমূলত সংখ্যা গুণফলটা মূলত সংখ্যা তাহলে এটা আমরা নিতে পারছি না তাহলে উত্তরটা হবে অ্যাকচুয়ালি 7-√2 অনুবন্ধীকরণে 7+√2 ইট ইজ কমপ্লিট প্রুফড এরপরে আমরা চারের অঙ্কটা আছে এটা অলরেডি আমার ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকের ভিডিও এই পর্যন্তই